আপনারা কি জানেন বাংলাদেশে এখন কি চলছে? জানি না। বাংলাদেশে এখন চলছে ওটিলিয়া, ওটিলিয়া এন্ড ওটিলিয়া। বাংলাদেশে আসার পর ওটিলিয়ার জীবনে ঘটেছে এক বিশাল পরিবর্তন, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই পরিবর্তনের কাহিনী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেকি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানিয়ে রাখি, 2015 সাল থেকে এখনো পর্যন্ত আমি ওটিলিয়ার ভক্ত। কিছুদিন আগে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়, আর সেখানে ওটিলিয়া বলে জুলাই মাসের 23 তারিখে সে প্রথমবারের মতো বাংলাদেশের ঢাকায় আসছে। ঈদ মুবারক বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ আলভেরানা এন্ড আশিনুল কাবিরা হন ফর দিস অপরচুনিটি টু মিট এন্ড সি দিস ল্যান্ড অফ লাভ এন্ড হসপিটালিটি এন্ড আই ক্যান্ট ওয়েট টু লঞ্চ নোকিয়াস 6CG21 এন্ড মিট ইউ অল soon on 23 of July. Salam alaikum once again Bangladesh and I love you so much. 20 দিন আগে ওটিলিয়ার ফেসবুক পেজের ফলোয়ার্স ছিল 3 লাখের বেশি। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। ওটিলিয়া বাংলাদেশে আসবে এই নিউজটা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এই মাসের 22 তারিখ অবধি ওটিলিয়ার ফলোয়ার্স বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 4 লাখের বেশি। অর্থাৎ এই কয়েকদিনে 1 লাখের মতো ফলোয়ার্স বৃদ্ধি পায়। এটা শুধু ট্রেলার, পুরো পিকচার এখনো বাকি আছে। 24 ঘন্টায় ফলোয়ার্স বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 7 লাখের বেশি। মানে 24 ঘন্টার মধ্যে 3 লাখ ফলোয়ার্স বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগে একটা লাল শাড়ি পরা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আর এতেই যেন তার জনপ্রিয়তা আরো বেড়ে গেল। শুধু তাই নয়, যেখানে ওটিলিয়ার ফেসবুক পোস্টের লাইক হতো 1000, 2000, বড়জোর 3000, সেখানে এখন ওটিলিয়ার পোস্টের লাইক 1.5 লাখ ছাড়িয়ে। ও মাই গড, ওয়াও। তার একটা পোস্টে আমি কমেন্ট করি, আর সে কমেন্টে এতগুলো হাহা রিয়্যাক্ট হয়, বাপ রে! আমার প্রোফাইল পিকচারেও কখনো এতগুলো লাইক আসে নাই। আচ্ছা, ক্যারিয়ারের এতগুলো বছরে মাত্র 3 লাখের বেশি ফলোয়ার্স থাকা ওটিলিয়ার বাংলাদেশে এসে 4 লাখেরও বেশি ফলোয়ার্স পেয়ে যায়। ওটিলিয়া বাংলাদেশে না আসলে আমরা জানতেই পারতাম না যে এখানে তার এত ফ্যান ফলোয়ার্স আছে। ঠিক বলেছো। আসলে আমরা বাঙালিরা যেটা পাই সেটা নিয়ে অনেক বেশি মাতামাতি করি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এতদিন কোনো ফ্যান ফলোয়ার্সের খোঁজ ছিল না, যেই শুনছে ওটিলিয়া বাংলাদেশে আসতেছে সেই সবাই নানাচারা দিয়ে বসছে। যারা এত মাতামাতি করতেছে, ড্যাম শিওর তাদের মধ্যে 95%ই ওটিলিয়ার 3টা গানও শুনে না। ওটিলিয়া তো অনেক দেশেই কনসার্ট করছে, কিন্তু বাংলাদেশের মতো জনপ্রিয়তা সে কোনো দেশেই পায় নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই জনপ্রিয়তার জন্যই বাংলাদেশের কনসার্ট নিয়ে ওটিলিয়া অনেকগুলো পোস্ট করছে, সাধারণত সে এত পোস্ট করে না। ফলোয়ার্স যে কী গতিতে বৃদ্ধি পাচ্ছে তা আপনারা না দেখলে বুঝবেন না। 15-20 মিনিট পরপর যে আমি চেক করেছি, আর আমি যা দেখেছি সেটা এখন আপনারাও দেখতে পাচ্ছেন। আমার মনে হয় ওটিলিয়ার উচিত বাংলাদেশে থেকে যাওয়া, কারণ পৃথিবীর কোনো দেশে তার এত জনপ্রিয়তা নাই যতটা বাংলাদেশে আছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Please. Sir.